বিগ নিউজ, সবার আগে সবার সাথে। স্ট্রবেরি চাষ করে তাক লাগিয়ে দিলেন পেশায় শিক্ষক রূপম পাল। তুফানগঞ্জ অন্দনান ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রূপম পাল পেশায় শিক্ষক, নেশায় চাষী। তিনি প্রথম তুফানগঞ্জে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি ফলের চাষ শুরু করেছেন। স্ট্রবেরি ফল চাষ করে লাভের আশা করছেন রূপম পাল। অনেক খরচ হলেও এটি অনেক লাভজনক ফসল বলে দাবি তার। স্থানীয় চাষিরা এই স্ট্রবেরি ফল চাষ করলে অনেক লাভবান হতে পারবেন। মূলত তিনি 5 কাঠা জমিতে 2 ধরনের প্রজাতির স্ট্রবেরি চাষ করেছেন। বর্তমানে 2000টি চারা রয়েছে। তার জমিতে খরচ হয়েছে 30,000 টাকা। আগামীতে আরও কয়েক বিঘা জমিতে চাষ করার পরিকল্পনা রয়েছে তার। এখনো পর্যন্ত 1.5 মাসে প্রায় 5 কেজি ফল পাওয়া হয়ে গেছে। তাতে লাভের মুখ দেখবেন বলেই আশা করছেন। এই স্ট্রবেরি ফলের চাষকে বিকল্প চাষ হিসেবে বেছে নেওয়ার বার্তা তুফানগঞ্জের চাষিদের কাছে পৌঁছে দিচ্ছে ছাটা রামপুর হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক রূপম পাল। রূপম পাল জানান, স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশুনো করানোর ফাঁকা সময় বাড়িতেই এই চাষবাস করে থাকি। তাতে শারীরিক এবং মানসিকভাবে খুবই ভালো আছি। স্ট্রবেরি ফলের অনেক গুণগত মান আছে। এই ফল মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষত এই ফল মানব দেহের ত্বকের জন্য প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। এই চাষের কাজে শিক্ষক রূপম পালের সাথে তার স্ত্রী সিমি পাল সাহায্য করেন বলেই জানা যায়। গত বছরও আমি পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম, দেখেছিলাম যে এদিকে হয় কি না। কিন্তু দেখলাম যে না, গত বছর ভালো হয়েছে, কিন্তু জারটা ভালো ছিল না, ছোটো ছোটো হয়েছিল, মিষ্টিটাও কম ছিল। তাই এবছর আমি পুনে থেকে 2000 চারার বুকিং করে লাগিয়েছি এবং ফল ধরা শুরু করেছে। 1.5 মাস হয়ে গেছে, ফল উঠতে শুরু করেছে, কালকে হারভেস্টিং করা হয়েছে। এটা হচ্ছে উইন্টার ডন এবং কিছু আছে নভিলা। এটা পরীক্ষামূলকভাবে এবার দেখলাম যে নভিলাটা কেমন হয়। উইন্টার ডন শুনেছি ভালো এবং তারও ফল পাচ্ছি, খুবই সুন্দর জাত এবং সাইজও খুব বড়। সরি, হ্যাঁ অবশ্যই, আমি যেটা দেখলাম গত বছর পরীক্ষামূলকভাবে যে করেছি এবং এই বছর আমি কিছুটা অনেকটা জমিতে করেছি, তাতে দেখলাম যে না, এদিকে এই চাষটা হতে পারে। যেরকম ওই পাহাড়ের দিকে যেরকম হয়, আসামের সাইডে ভালো হয় স্ট্রবেরি চাষটা আগের থেকে, হিমাচলে হয়, মহারাষ্ট্রে হয়, ওয়েস্ট বেঙ্গলে, মূলত উত্তরবঙ্গে সেরকম চাষ হয় না, টুকিটাকি 2-1 জায়গায় হয়। তো এই বছর থেকে আমি ভাবছি যে পরের বছর থেকে আরও বাড়াবো এবং আরও অনেক চাষি আমার এই চাষ দেখে উৎসাহিত হয়েছে এবং তারাও পরের বছর এই চাষটা করবে। কত কাঠা জমিতে করেছেন? এখানে মোটামুটি 5 কাঠার মতো জমিতে চাষ করা আছে। খরচ? খরচ মোটামুটি 30,000 কাছাকাছি। ফল কীরকম পেলেন? ফল তো সবে কালকেই হারভেস্টিং করা হয়েছে, 5 কেজির মতো উঠিয়েছি। কী মনে করছেন, লাভের মুখ দেখবেন? অবশ্যই, খুবই ভালো সাইজ এবং মার্কেটও ভালো, খুবই চাহিদা। তুফানগঞ্জে তো আপনি প্রথমই করলেন? হ্যাঁ, তুফানগঞ্জে আমি প্রথম সম্ভবত আর কি। হ্যাঁ, প্রতিদিনই আসে, দেখে যাচ্ছে, টেস্টও করে যাচ্ছে, এই যাচ্ছে, খুবই ভালো। আপনি এই চাষবাসের সাথে আর কি করেন? সেই সঙ্গে পেয়ারা আছে। আপনি কি করেন আর? আমি তো শিক্ষক, স্কুল শিক্ষক। এই চারা তৈরি, ফল তৈরির নেশাটা কি করে হলো? হ্যাঁ, স্কুলের সময় বাদ দিয়ে, অর্থাৎ 10টা টু 5টা বাদ দিয়ে যে সময়টা পাওয়া যায়, সকালে কিছুটা সময় পাওয়া যায়, বিকেলে কিছুটা সময় পাওয়া যায়, সেই সময়টা আমি বাইরের দিকে কাজে না লাগিয়ে এবং সেখানে একটু কায়িক শ্রমের মাধ্যমে যেন আমার শরীরটাও ভালো থাকে, সেই লক্ষ্যে আমি এই চাষটার জন্য এগিয়ে, চাষের জন্য, চাষের মধ্যে এগিয়ে এসেছি। পাশে সহযোগিতা কে করে? পাশে আমার বাড়ির সহধর্মিনী, আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী এবং সঙ্গে আমার বাচ্চা পাড়া পড়ছি, এরাও আসে সবসময়, ভালো লাগে, সবাই আসে।